নমস্কার, জলপাইগুড়ি টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। পঞ্চায়েত ভোটের কাজ করতে গিয়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যকে চাকরি। মণিপুর কাণ্ডের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বাম শিক্ষাকর্মীদের বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সিপিআইএম দলের শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটির পক্ষ থেকে ছয় দফা দাবিতে জেলাশাসকের কার্যালয় অবস্থান বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয়। এই আন্দোলন প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রামাণিক প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রাজ্য এবং দেশ জুড়েই চলছে জঙ্গলের রাজত্ব, মণিপুরের ঘটনা তারই প্রমাণ। এই রাজ্য শাসক দলের সন্ত্রাস চলছে বিরোধী দলের ওপর, এর বিরুদ্ধে সমগ্র রাজ্য জুড়েই পথে নেমে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে বাম শিক্ষক সমিতির সংগঠন। জেলার সমস্ত বিডিও এবং মহকুমা শাসকের কার্যালয় এই আন্দোলনকে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। এবিটিএ এবং এবিপিটি এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি চলছে, তার অঙ্গ হিসেবে আজকে আমরা জেলা শাসকের দপ্তরে মাননীয় এডিএম সাহেব ডেভেলপমেন্টের কাছে আমরা ডেপুটেশন দিলাম। একইভাবে আগামী সপ্তাহে আমরা বিডিও অফিসে এবং মহকুমা শাসকের অফিসেও আমাদের ডেপুটেশন কর্মসূচি করব। গোটা রাজ্যে জঙ্গল রাজ চলছে এবং গোটা দেশেও জঙ্গল রাজ চলছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মণিপুরে তিনজন মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, তারপরে দুজনকে গ্যাং রেপ করানো হয়েছে। আমাদের রাজ্যেও এই ভোটের নামেও জঙ্গল রাজ চলছে। আমরা মণিপুরের ঘটনার যেমন তীব্র প্রতিবাদ নিন্দা ধিক্কার জানাচ্ছি, আমাদের রাজ্যে আদিবাসী মহিলাকে দল পরিবর্তনের জন্য দণ্ডি কাটানো হয়েছিল। আমাদের রাজ্যে একজন মহিলা প্রার্থী, ভোট প্রার্থী, ভোট নির্বাচন প্রার্থী, তিনি ভোট লুট আটকেছিলেন বলে তাকে ভোটের বুথের বাইরে তাকে কান ধরে উঠবস করানো হয়েছিল। গোটা রাজ্যে ভোটকর্মী, ভোটার, সাধারণ মানুষ নিগৃহীত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের গণতন্ত্র লুট হয়েছে, তাদের গণতন্ত্র গোটা রাজ্যে নির্বাচন নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, তার প্রতিবাদেই আমাদের ডেপুটেশন। আমাদের একজন ভোটকর্মীকে বলপূর্বক দায়িত্বে পাঠানো হয়েছিল উইদাউট সিকিউরিটি। সারা রাত্রি ধরে তৃণমূলী দুষ্কৃতীরা তার উপর আক্রমণ করেন, তাকে মানসিক নির্যাতন করেন, তিনি সকালবেলা ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন, তার মৃত্যু হয়। আমরা বলেছি বিনা নিরাপত্তাতে, আমরা ভোটের আগেও দাবি করেছিলাম যে বিনা নিরাপত্তায় আমরা ভোট করতে যেতে চাই না। আমাদের রাজ্য সরকার, আমাদের নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নিলেন না, তারা মিথ্যে কথা বললেন, তারা কোনো নিরাপত্তা ছাড়াই আমাদেরকে ভোট করতে পাঠালেন, তার ফলে বিভিন্ন জায়গায় ব্যালট লুট হলো, বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স লুট হলো, মানুষের গণতন্ত্র আক্রান্ত হলো, মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না, নির্বাচন কর্মীরা যেখানে যেটুকু প্রতিরোধ করেছিলেন তাদের উপর দৈহিক নির্যাতন হলো, আক্রমণ হলো, এমনকি নির্বাচন কর্মীদেরকে, ভোট কর্মীদেরকে বুথ থেকে তুলে নিয়ে গিয়ে বলপূর্বক তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হয়েছে। শিক্ষক হিসেবে আমরা এই অন্যায় কাজ করতে চাই না। আমাদেরকে একটা বিপদে ফেলে, আমাদের একটা মৃত্যু মুখে ফেলে দিয়ে, নিরাপত্তার বাইরে রেখে আমাদের দিয়ে এই কাজ করানোর মতন পরিবেশ তৈরি করেছেন রাজ্যের নির্বাচন কমিশন, জেলার নির্বাচন জেলার নির্বাচন আধিকারিকরা, জেলা সরকার। আমাদের দাবি হচ্ছে এই সমস্ত অন্যায়, যারা ভোট লুট করেছেন, যারা ভোট কর্মীদের আক্রমণ করেছেন, যারা ব্যালট বাক্স লুট করেছেন, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে, এবং ভোটকর্মী রেবতী মোহন বিশ্বাসকে ক্ষতিপূরণ দিতে হবে, তার পরিবারকে, এবং তার পরিবারকে চাকরির ব্যবস্থা করতে হবে। তার সাথে ভোটের নামে যে প্রহসন, তার বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেশিরভাগ জায়গায় যেখানে ভোট হয়নি, প্রয়োজনে সেখানে রিপোল করতে হবে, রিপোল করে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে, রেবতী মোহন বিশ্বাসের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন, এটাই আমাদের মূল কথা, মূল দাবি। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছিল জলপাইগুড়ি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক সমিতি। অভিযোগ, নিরাপত্তার দাবি তোলার পরেও নির্বাচন কমিশন নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে ভোট গ্রহণ প্রক্রিয়ায় গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রিসাইডিং অফিসার রেবতী মোহন বিশ্বাসের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন সমিতির শিক্ষক নেতারা। এদিন কর্মসূচি থেকে মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। অন্যদিকে মৃত ভোটকর্মী রেবতী মোহন বিশ্বাসের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি তোলা হয়েছে।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে জঙ্গলরাজ চলছে। মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে ভোটকে কেন্দ্র করে রাজ্যে চলল ভোট লুট সন্ত্রাস। ভোটকর্মীদের নিরাপত্তা দেওয়া হয়নি, এর জেরে এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় সহ অন্যান্যরা। ভোট গণনার পর উদ্ধার ব্যালট। উদ্ধার হওয়া সেই 47টি ব্যালট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী। ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15,208 নম্বর বুথের কংগ্রেস প্রার্থী স্বামীর চাঞ্চল্যকর অভিযোগ। কংগ্রেস প্রার্থীর এই অভিযোগের উপর ভিত্তি করে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে কলকাতা হাইকোর্ট আগামী 3রা অগস্টের মধ্যে ভিডিওর কৈফিয়ত জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত 8ই জুলাই নির্বাচনের দিন এই বুথেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ধস্তাধস্তি এবং মারপিট হয় ভোট চলাকালীন। ঘটনার পর ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ভোট শুরুর 4 ঘন্টার মধ্যে ভোট বন্ধ হয়ে যায় বলেই দাবি। পরবর্তীতে সেখানে ভোট বন্ধ থাকলেও ব্যালট বক্স যথারীতি পৌঁছায় ধূপগুড়ি DRC-তে। স্ট্রংরুমে বন্দী হয় বক্স। ভোট ঘটনার দিন কংগ্রেস প্রার্থী শাহানাজ পারভীনের স্বামী নজিবুল ইসলাম ঘটনার গণনার পর বাইরে বেরিয়ে এসে দাবি করেন, ফর্ম 18-তে প্রিসাইডিং কত ভোট পড়েছে তার হিসেব না দিয়েই বক্স নিয়ে এসেছেন এবং পোলিং এজেন্টের হিসেবের সঙ্গে গণনা কেন্দ্রে পোল হওয়া ভোটের হিসেব মেলেনি বলেই অভিযোগ তোলেন। এরপর নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়ে জেলার SP, জেলাশাসক, নির্বাচন কমিশন এবং গভর্নরকে ইমেলে অভিযোগ জানান বলেই জানা গেছে। এদিকে যেই বুথে ওই দিন গণ্ডগোল হয় সেই বুথের পেছন থেকে 47টি ব্যালট উদ্ধার হয় বলে কংগ্রেসের দাবি। সেই 47টি ব্যালটের মধ্যে অধিকাংশ ব্যালটে কংগ্রেসের ভোট পড়েছে বলে দাবি করেন নজিবুল। সেই ব্যালট জমা করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নজিবুল তথা কংগ্রেস প্রার্থীর স্বামী। এই বিষয়ে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই 8 তারিখ থেকে অভিযোগ, সেটা 8 তারিখে তো গণাচ্ছে, এখানে যেভাবে গণাচ্ছে ব্যালট গণাচ্ছে, যে লুটপাট হইল, হ্যাঁ, ছাপ্পা ভোট মারার চেষ্টা করলো, আমরা ছেলে পেলে নিয়ে আটক করলাম। আটক করার পরে প্রায় 200 থেকে 250 ব্যালট TMC ছেলে পেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 11টার পরে ভোট বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসার গণাচ্ছে সারাদিন গণাচ্ছে এখানে রেস্ট করলো, 5টার সময় বাক্সটা নিয়ে যাবে, তখন কিন্তু আমরা গণাচ্ছে প্রায় 300 লোক নিয়ে গণাচ্ছে রাস্তা অবরোধ করি। আমরা বারবার বলি যে গণাচ্ছে বাক্সটা সিল করে নিয়ে যান, সিল করে নিয়ে যান, এটাই আমাদের গণাচ্ছে দাবি ছিল। সেটা 18 নম্বর ফর্মে আমাদের যে একটা পাওনা, সেটা অফিসিয়ালিভাবে গণাচ্ছে প্রিসাইডিং অফিসার 18 নম্বর ফর্মে আমাদের একটা হিসেব দিয়ে যাবে। সেটা গণাচ্ছে ব্যালট কতগুলো নিয়ে আসলো, ব্যালট কতগুলো গণাচ্ছে পোলিং হইলো, পোলিং হওয়ার পর রিটার্ন কতগুলো হইলো, একটা আমাদের 18 নম্বর ফর্মে আমাদেরকে হিসেব দিয়ে যাবে। সেটা আমাদেরকে 18 নম্বর ফর্মে হিসেবও দেওয়া হইলো না। বাক্সটা আমরা বারংবার বললাম যে বাক্সটা সিল করা হোক, সেটা বাক্সটাও সিল করা যাবে না। আমাদেরকে বললো গণাচ্ছে রিপোলিং হবে, সেই জন্য গণাচ্ছে বাক্সটা সিল করা যাবে না। প্রশাসনকেও গণাচ্ছে আমরা আটক করছি, যে গণাচ্ছে বারংবার বলছি যে বাক্সটা সিল করা হোক, প্রশাসনও আমাদেরকে কোনোরকম কোনো সহযোগিতা করলো না। সেটা গণাচ্ছে 8 তারিখে ভোটের সময় গণাচ্ছে বাক্সটা নিয়ে যাওয়ার পরে আমরা গণাচ্ছে 11 তারিখে কাউন্টিংয়ে গেলাম। কাউন্টিংয়ে গিয়ে দেখতে পারলাম যে আমাদের যে পোলিং এজেন্ট ছিল, পোলিং এজেন্টের হিসাব ছিল যে 277টা ভোট পোলিং হয়েছে। পোলিং হওয়ার পরে ওইখানে কাউন্টিংয়ে হইলো 296টা ব্যালট। তো বাদ বাকি গণাচ্ছে ব্যালট কোথার থেকে আসলো? আর এই যে গণাচ্ছে কাউন্টিংয়ের পরের দিন যে পোলিং সেন্টার ছিল, পোলিং সেন্টারের পাশে গণাচ্ছে 47টা ব্যালট পাওয়া গেলো। সেই ব্যালট অধিকাংশ ব্যালটেই গণাচ্ছে হাত স্যাম্পলে মারছে, মানুষ ভোট দিছে, কয়েকটা CPM-এর মধ্যেই ছিল, হ্যাঁ, তৃণমূলের কোনো ছিল না। তো সেই ব্যালটগুলো গণাচ্ছে আমি হাইকোর্টে গণাচ্ছে জমা করছি। কাউন্টিংয়ের দিন গণাচ্ছে আমি বারবার বলছি আমাকে রেজাল্ট শিট দেওয়া হোক। আমার যে অভিযোগ গণাচ্ছে 277টা গণাচ্ছে পোলিং ছিল, পোলিং রিপোর্ট,
সেটা 296টা ভোট কেন পোলিং হইল কাউন্টিং হইল সেই গোনাচে মানে আমার যে অভিযোগ ছিল অভিযোগ গোনাচে আমার কোনো অভিযোগ গোনাচে ভিডিও সহ নেয় নি তারপরে আমি গোনাচে সমস্ত জায়গা কমপ্লেইন করি ভিডিও কে করি ইমেইলে এসপি কে করি ডিএম কে করি নির্বাচন কমিশনার কে করি গভর্নর কে করি করার পরে আমি হাইকোর্টে গেলাম জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু এক রোগীকে রক্ত দিতে প্রায় 100 কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে এলেন কোচবিহারের এক যুবক ওই রোগীর জন্য বিরল এ নেগেটিভ রক্ত মিলছিল না সামাজিক মাধ্যমে এমন পোস্ট দেখে চুপ করে বসে থাকতে পারেননি কোচবিহার জেলার বানেশ্বর এলাকার বাসিন্দা চন্দন মোদক মুমূর্ষু ওই রোগীর জন্য এ নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন এমন পোস্ট দেখে 100 কিলোমিটার পেরিয়ে জলপাইগুড়িতে ছুটে আসেন তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রোগীর জন্য রক্ত দেন চন্দন বলেন এ নেগেটিভ রক্ত খুব কম পাওয়া যায় তাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এই রক্তের খোঁজ চলছিল জানতে পেরে তিনি নিজেই রক্ত দিতে ছুটে আসেন জলপাইগুড়িতে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পেরে খুব ভালো লাগছে এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছিলেন জলপাইগুড়ির গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি পম্পা সূত্রধর চন্দনের সাথে যোগাযোগ করে মূলত তিনি মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য আবেদন করেছিলেন এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফাইট ব্যাক কোভিড গ্রুপ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ধন্যবাদ পম্পা কে কারণ রেগুলারই বেসিসে ব্লাড ব্যাংকে বিভিন্ন ডোনারদের নিয়ে আসে এবং এখানে ডোনেট করার ব্যবস্থা করছে আর ধন্যবাদ দেবো ডোনারকে আজকের ডোনার যিনি এত দূর থেকে এসছেন এসে এ নেগেটিভ একটা ব্লাডের জন্য ডোনেট করলেন সব থেকে বড় কথা কি সবার জনমানুষের মধ্যে একটা ধারণা আছে যে ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক এখানে মানে গেলেই রক্ত পাওয়া যায় কিন্তু রক্ত তো আর তৈরি করা যায় না বা কোনো যন্ত্রতে তৈরিও হয় না সবাই ডোনেট যদি করে তাহলে এই রক্তের যে অভাব বা চাহিদা সেটাকে অনেকটা কম্পেনসেট করা যায় এই ছেলে যে এত দূর থেকে এসে এখানে ডোনেট করলো এটা দেখে আরও অনেকেই উৎসাহিত হোক হ্যাঁ চাই তাই যাতে রক্ত পেতে কোনো অসুবিধে না হয় এই স্যার ব্লাড ব্যাংকের পরিস্থিতি কি আছে আজকে স্টক পজিশন বিভিন্ন জায়গায় দেওয়া আছে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে সকাল থেকে আবার সন্ধ্যা অবধি তো মূল মূল রক্ত বেরিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সাপের সঙ্গে রাতের ঘুম জানতে ঘুম উড়ল পরিবারের ঘরের ভেতরে বিষধর সাপ সহ 19টি সাপের বাচ্চা আস্তানা করেছিল ঘরের ভেতর গর্ত বেশ কিছুদিন থেকেই ছিল হঠাৎ সেই গর্তে সাপের আনাগোনা দেখতে চক্ষু চড়ক গাছ শোয়ার ঘর থেকে উদ্ধার গোখরো সাপ সহ 19টি সাপের বাচ্চা ঘটনাটি ধূপগুড়ি ব্লকের আলতা গ্রাম রেল স্টেশনের পাশে বিজেন্দ্রনাথ রায়ের বাড়িতে বুধবার সকালে গোখরো সাপগুলিকে ঘরের মধ্যে দেখে ঘর থেকে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা বন দপ্তরকে বিষয়টি ফোন করে জানানো হয় ফোন পেয়ে বন দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বুধবার বিকেলে সাপ সহ সাপের বাচ্চাগুলিকে উদ্ধারে বেগ পেতে হয় বনকর্মীদের ঘরের মাটির ভিত কেটে সাপ সহ সাপের বাচ্চাদের উদ্ধার করে নিয়ে যায় জানা যায় গ্রামের বেশ কিছু মানুষের সহযোগিতায় ওই গ্রামের গৃহস্থের ঘরের ভেতরে বাইরে মাটি খুঁড়ে ফেলা হয় এরপর এক এক করে বেরোতে থাকে এক একটি বড় সাপ সহ 19টি গোখরো সাপের বাচ্চা স্বাভাবিকভাবে এতগুলো গোখরো সাপ বাচ্চাকে দেখে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী আত্মহত্যায় অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করে ফের থানায় উপস্থিত হলেন পরিবার সহ প্রতিবেশীরা আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে জলপাইগুড়ি পৌর এলাকায় সাফাইয়ের কাজ বন্ধের হুমকি দেওয়া হয়েছে সম্পর্কে টানা পড়েনের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকার সিদ্ধার্থ হেলা নামে বছর 20-এর এক যুবক
এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা ও তার পরিবারের লোকেদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে গত রবিবার প্রায় ঘণ্টা দুয়েক কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও হরিজন বস্তির বাসিন্দারা। এরপর অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সেদিনের মতো বিক্ষোভ উঠে যায়। এরপর 48 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় বুধবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন মৃতের পরিবার ও শতাধিক হরিজন বস্তির বাসিন্দারা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এদিন ফের 48 ঘন্টা চূড়ান্ত সময় দেওয়া হয়। যদি এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তবে জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডে সাফাই কর্ম বন্ধ করে পথ অবরোধ করা হবে বলেই হুমকি দেন বাসিন্দারা। মেয়েটার টর্চার করতো ফোনে, টাকা পয়সার জন্য, কাপড় জন্য, খাওয়ার জন্য, মেয়েটার জন্য এতদিন ভালোবাসা ছিল। দুদিনে কি এরকম হয়েছে, মেয়েটা বললো ছেলে দুদিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া কিছু করতেছে না। সোমবার দিন আমি ডিউটিতে ছিলাম, ইলেকশন ডিউটি আমার ডিএম অফিসে, সাড়ে চারটের দিকে আমার ছেলে ফোন করে বলতেছে মা আমার মা শরীর দুর্বল দুর্বল লাগতেছে, তুমি বাড়িতে একটু আসো। আমি আবার আসলাম, তাও আমার ছেলে বলে নাই আমি ডিস খেয়েছি। আমি খান টান করার পরে সাড়ে ছয়টার দিকে বমি করতেছে, তারপর আমার ছেলে বলতেছে, জিজ্ঞাসা করলাম কত, বলতেছে মা আমি বিষ খাইছি। আবার দশতলায় আমাকে বলেছে, আমি জিজ্ঞাসা করলাম ছেলে দাদা ভাই তুমি কী কারণে খাইছো, আমার ছেলে বলতেছে মা আমি ভালোবাসার জন্য খাইছি। আমি বলুন আজকে যে আলোচনা হলো এতে সন্তুষ্ট আপনি? সন্তোষ দুই দিনে যদি না হয় তো আবার তো কিছু তো করবোই আমরা, কি করতে চান? স্টেট করবো, পুলিশের বিরুদ্ধে নামবো আমরা, যে এখানটা থেকে যদি আইন না শুনে আমাদের এসপি অফিস ঘেরাও করবো। জলপাইগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।